ईश्वर की तुम्हार मिलन लिखते पारतो ना। কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ইধিকা পাল, জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ইধিকার। পরবর্তীতে জি বাংলারই আরও একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে নিজের সাবলীল অভিনয় গুণেই তিনি মন জয় করে নিয়েছিলেন বাংলা সিরিয়ালের দর্শকদের। ইধিকা ছোট পর্দা থেকে বড় বড় পর্দায় অভিষিক্ত হননি, অথচ বাংলাদেশে ইধিকার অভিষেক হলো রাজকীয়। প্রথম সিনেমায় পেলেন সাকিবের মতো ঢালিউড শীর্ষ নায়ক, আর সিনেমার গানে ইতিমধ্যেই ইধিকা বন্দনা শুরু হয়েছে সোশ্যাল সাইটগুলোতে। ভারতীয় ইউটিউবাররাও ইধিকার প্রশংসায় পঞ্চমুখ। 2020 সালে টেলিভিশন ক্যারিয়ার শুরু করে মাত্র 3 বছরের মাথায় বাংলাদেশের শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়ে যাওয়ায় ভারতীয়রাই অবাক। পশ্চিমবঙ্গে ইধিকার সেভাবে ভক্তকুল গড়ে ওঠেনি, তবে প্রিয়তমাস মুক্তির পর সব হিসেব বদলে গেছে। ফেসবুক পেজে মাত্র 3000 ফলোয়ার রয়েছে, ইনস্টাগ্রামে এখন পর্যন্ত 1,38,000 ফলোয়ার তার। 5 ফুট 5 ইঞ্চি উচ্চতার ইধিকার ওজন 56 কেজি। ইধিকা বলেন, প্রথম বাংলাদেশে শুটিং করতে আসার আগেই জেনেছি সাকিব খান এখনকার সুপারস্টার। সে কলকাতায় একাধিক ছবি করেছে, তাই আগে থেকেই সাকিব খান নামটা পরিচিত ছিল। তার সঙ্গে নতুন পরিবেশে কাজ করব এটা ভেবে শুরুতে নার্ভাস ও মেন্টাল প্রেশারে ছিলাম, কিন্তু বাংলাদেশে আসার পর সবাই এত মাই ডিয়ার বিহেভ ও টেক কেয়ার করেছে, আমি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছি।